চার বছর জেলে ছিলাম। মনে রাখবেন, পরিশ করার ইচ্ছা নাই, বাট এলাকাতে খারাপ কাজ আর হবে না। আই এম ব্যাক। তার নাম সেলিম মিয়া ওরফে সেলিম প্রধান, বাংলাদেশের অনলাইন ক্যাসিনোর সম্রাট, ক্যাসিনো গুরু, থাইডন, এমন নানা বিশেষণের রয়েছে তার পরিচিতি। এই যে আজকে থেকে তোমার বন্ধু আমি। 57 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চলতি বছর এপ্রিলেই একটি মামলায় 8 বছরের সাজা ঘোষণা হয়েছে তার বিরুদ্ধে। আদালতে চলছে আরো 3 মামলা। এরই মধ্যে নিজের এলাকায় ফিরেই ঘোষণা দিয়েছেন তিনি কাউকেই পরোয়া করেন না। রূপগঞ্জকে আমি গ্যারান্টি, এটা আমার গ্যারান্টি, রূপগঞ্জে আমি পরিবর্তন করে ছাড়বো আর কি। শনিবার সকাল থেকেই ঘুরছেন রূপগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপে আর বলছেন এই এলাকাকে বদলে দেবেন তিনি। 4 বছর জেলে ছিলাম, 4 বছর 1 দিন, বাট এলাকায় অনেক দিন পরে আস, কত বছর বলতে পারবো না। তবে আমার এলাকাতে রূপগঞ্জে অনেক ধরনের খারাপ কাজ হয়, ভালো কাজ হয়, সবই হয়। এবার বাকি জীবন আমি রূপগঞ্জে সময় দেবো, এলাকাকে পরিবর্তন করে ছাড়ব। পলিটিক্স করার ইচ্ছা কিন্তু আমার নাই, মনে রাখবেন, পলিটিক্স করার ইচ্ছা নাই, বাট এলাকাতে খারাপ কাজ আর হবে না। নিরীহ মানুষে পাশে আসি আমি সবসময়। আই এম ব্যাক। এর আগে 2019 সালের 1 অক্টোবর সেলিম প্রধানকে ক্যাসিনো কাণ্ডের অভিযোগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছিল র্যাব। বাংলাদেশে অনলাইন ভিত্তিক ক্যাসিনো বা জুয়া ব্যবসার মূল হোতা হিসেবে তদন্তে সেলিম প্রধানের নাম বেরিয়ে এসেছিল সে সময়। থাইল্যান্ডে বসেই জুয়ার কারবার চালাতেন সেলিম। সেখানে রয়েছে তার বিলাসবহুল হোটেল, ক্যাসিনো, ট্রান্সবার। পলিটিশিয়ানের জব ইজ পলিটিশিয়ান, তাদের সাথে আমার বক্তব্য করার কোনো কিছু নাই, বা সবসময় মানুষ যেটা চায় সেটা পায় নাই আর কি, এ পর্যন্ত পায় নাই। বা সামনে আশা করবো যাতে আমার এলাকা থেকে যেটা চায় সেটা যেন পায়। মানুষ কী চায়? ভালো একজন মানুষ চায়। তারা ভোট দেয় কেন? ভোট দেয় একটা কারণে, যে আমি ভোটটা দিলাম, যে আমি ভোটটা দেওয়ার উদ্দেশ্য একটাই, আপনারা আমাকে দেখেন আর কি। বাট ভোটটা পাওয়ার পরে ওরা নিজেকে দেখেন আর কি। ওই গরিব মানুষের কোনো খবর নাই, নিরীহ মানুষের কোনো খবর নাই। ভোটটা পাওয়ার পরে তারা নিজেকে জীবন নিয়ে ব্যস্ত। শুধু অনলাইন ক্যাসিনো বা জুয়াই নয়, বাংলাদেশ ভারত সীমান্তে পশুর খাটালে চাঁদাবাজি, চোরা কারবারির সাথেও জড়িত বলে তথ্য উঠে এসে এই সেলিম প্রধানের বিরুদ্ধে। রূপগঞ্জকে আমি পরিবর্তন, এটাকে মডেল আকারে আমি তৈরি করবো আর কি। বাট এগেইন, পলিটিক্স করবো না কিন্তু, নো এমপি ইলেকশন, কোনো পলিটিক্স করার ইচ্ছা নাই, আমি কোনো দল করি না কিন্তু, ঠিক আছে। রাজু আহমেদ, DBC News, নারায়ণগঞ্জ।